টিকটক জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ। বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারী রয়েছে চীনের মালিকানাধীন অ্যাপটির। শুধুমাত্র যুক্তরাষ্ট্রে এর ব্যবহারকারীর সংখ্যা 15 কোটি। দীর্ঘদিন ধরে এই অ্যাপটি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ করে আসছে মার্কিন আইন প্রণেতারা। তাদের দাবি, অ্যাপটি ব্যবহারের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য চীন সরকারের হাতে চলে যেতে পারে। এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্রের টিকটক নিষিদ্ধ করতে জোরালো হচ্ছে দাবি। চলমান উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার মার্কিন কংগ্রেশনাল কমিটির মুখোমুখি হয় অ্যাপটির প্রধান নির্বাহী শাও। 5 ঘন্টার বেশি সময় ধরে চলে সাক্ষ্য গ্রহণ। এ সময় মার্কিন আইন প্রণেতাদের কঠিন জেরার মুখে পড়েন শাও। বেশ কয়েকটি ইস্যুতে তার কাছে জবাব চাই কংগ্রেশনাল কমিটি। শুরুতেই চীন সরকারের গুপ্তচর টিকটক এমন প্রশ্ন সরাসরি উড়িয়ে দেন অ্যাপটির প্রধান নির্বাহী। বলেন, টিকটক কখনোই মার্কিন নাগরিকদের তথ্য চীন সরকারের হাতে হস্তান্তর করে না, এমনকি জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপটি রাষ্ট্রীয় সত্তার দ্বারা নিয়ন্ত্রিত হয় না। অপর এক প্রশ্নের জবাবে, যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণের জন্য মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের সঙ্গে চুক্তি রয়েছে টিকটকের বলেও জানান শাও। There are more than 150 million Americans who love our platform and we know we have a responsibility to protect them. অ্যাপটি মার্কিন শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে দাবি করে শাওয়ের ছেলে মেয়ে টিকটক ব্যবহার করে কিনা এমন প্রশ্ন করে কংগ্রেশনাল কমিটি। জবাবে তার সন্তানরা অ্যাপটি ব্যবহার করে না বলে জানান শাও। বলেন, সিঙ্গাপুরে থাকায় দেশটির আইনে টিকটক ব্যবহারের বয়সসীমা 13 বছর, তবে যুক্তরাষ্ট্রে বসবাস করলে তার সন্তানেরা অবশ্যই অ্যাপটি ব্যবহার করতে বলে উল্লেখ করেন শাও, কারণ যুক্তরাষ্ট্রে অ্যাপটি ব্যবহারের কোনো নির্দিষ্ট বয়সসীমা নেই। রাহুল রানা, সময় সংবাদ। Thank you.